بسم الله الرحمن الرحيم السلام عليكم وعليكم السلام আজকে লেটার বর খুনতিয়াড়া নির্বাচনে প্রার্থীদের মার্কা ঘোষণা করিতেছি খলিল সাহেব মার্কাটি ঘোষণা করেন মোহাম্মদ মনির হোসেন ওনার মার্কা চশমা মোহাম্মদ বাবু ওনার মার্কা আপেল السلام عليكم এখন আমাদের মধ্যে বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ মনির ভাই আমরা সবাই ওনার মূল্যবান বক্তব্য শুনি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন জি ইনশাআল্লাহ তো সবাই জানেন আমি আজকে মার্কা পেয়েছি মার্কা হচ্ছে চশমা মার্কা তো আপনারা আমার মার্কা নিয়ে কাজ করবেন চশমা মার্কা আপনারা আমারে পাস করাবেন এবং আপনাদের এলাকার উন্নয়নের জন্য যত ধরনের কাজ আছে আমি করব সমাজ এবং দেশের উন্নয়নের জন্য যত কাজ আছে আমি আপনাদের জন্য করব এবং আপনাদের সকল বিপদাপদে আমি পাশে থাকব আপনারা সকলে আমাকে চশমা মার্কা একটি ভোট দিয়ে আমাকে পাস করাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং চশমা মার্কা নির্বাচন করবেন কোনো সমস্যা নাই সব আমি দেখব যার যা কিছু লাগে সব দেখবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজকের মতো আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার আমরা আসবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ বাবু ভাই আমরা সবাই মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনি আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে আমি মার্কা পেয়েছি আপেল মার্কা আমার এত অটল টাকা পয়সা নাই আপনাদের মাঝে দান খরচ করব আপনার ভোটটা ন্যায্য ব্যক্তিকে ভোটটা দিবেন এবং সৎ ব্যক্তিকে ভোটটা দিবেন আমি আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই আপনারা জানেন আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের হাতে আমি বড় হয়েছি আপনারা আমাকে আপেল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি আপনার মহামূল্যবান ভোটখানা টাকার কাছে বিক্রি করবেন না সৎ ব্যক্তিকে আপনার ভোটটা দিবেন এবং কি আমাকে যদি সৎ ব্যক্তি মনে হয় তাহলে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে ভাই সুড়ানো তো ফুলাবান গুলি আনছিলাম অনেক তো আক্রো সুলদাস ইতেন তো কিছু খরচ হতে দিতে খরচ হতে আচ্ছা না এটা আড়া মিলজুল কর পর্দা লাগলে আর দিতেছি যেটিয়া দিস এটা তো আমারই তো না ফুলাবানকে রেখে দিতাম তো আমি লেখে দিই আর ইয়ার কইস না দু তিন দিন ধরে সুড়াউন দিতে তিন চারটা সুড়াউন দিয়ে আসছে বাবু ভাই এলার কোনো টাকা পয়সা না একটা সাহা পর্যন্ত খাওয়ায় না ইলার লাগে একটা আপেল লই আছে আপেল পর্যন্ত লই বাইক গেছে আর হ্যাঁ দা ওই যে মনির ভাই ইয়া করতেছে চশমা মার্কা লই সারা দেশে ঘুরতাছে আর টাকা বলে আইতাছে খালি আইতা তা বাবু ভাই ইয়া বাবু ভাই সারা দেশে মনির ভাই এটা দিয়া হুদা চশমা হুদা চশমা হুদা চশমা হুদা হুদা চশমা
বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে লেটার বক্স ফোনটি আটা থেকে মোহাম্মদ বাপু মিয়া ভোট পেয়েছেন 5000 এবং লেটার বক্স ফোনটি আটা মোহাম্মদ মনির হোসেন উনি পেয়েছেন 20000 ভোট হ্যালো ভিউয়ার্স আমরা আজকে যে নির্বাচন নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেটা কোনো দল বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় এটার মূল উদ্দেশ্য হলো টাকার বিনিময়ে যেন আমরা কোনো অসৎলোককে ভোট না দেই আমাদের উদ্দেশ্য হলো যে নির্বাচন আসলে আমরা অনেক সময় বলি যে টাকার বিনিময়ে ভোট দেব বা টাকা দিলে ভোট দেই এরকম বিষয় আসলে অসৎ ব্যক্তিকে যদি আমরা যোগ্য আসনে টাকার বিনিময়ে বসাই তাহলে সেটা দায়ভার কিন্তু আমাদের জনগণকে নিতে হয় দেখা গেছে অনেক সময় তাদের কাছে গিয়ে আমরা যারা অসহায় মানুষ আছে তারা সাহায্য সহযোগিতা ঠিক মতো পায় না তো এই জন্য আমরা চেষ্টা করবো যে কোনো দলের হোক বা ধনী হোক গরিব হোক সেটা কোনো বিষয় নয় আসল বিষয় হচ্ছে সে সৎ কি না সে সমাজ এবং দেশের জন্য কাজ করবে কি না এরকম বিষয় দেখে এরকম মানুষ দেখে সৎ মানুষ দেখে আমরা ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা নিজেরা নিজে চেঞ্জ হওয়ার চেষ্টা করবো যেন টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট না দিই আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে